এখন বাংলাদেশে যে আয় বণ্টন সেখানে দেখা যাচ্ছে যে গরিবরা গরিব হয়ে যাচ্ছে এবং ধনীরা আরো বেশি ধনী হচ্ছে। এখন এটাকে হিসাব করা হয় জিনি সহগ নামে একটা অর্থনৈতিক সূচকের দ্বারা, এবং বাংলাদেশের যখন জন্ম হয় 1972 সালে, তখন বাংলাদেশের জিনি সহগের যে মাত্রা ছিল সেই মাত্রা পৃথিবীর 25% দেশে যেখানে নিম্ন আয়ের বৈষম্য বিরাজ করত সেখানে ছিল। অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর 25% দেশের অন্তর্ভুক্ত ছিল যেখানে ধন বৈষম্য সবচেয়ে কম। আর আজকে বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ ধন বৈষম্য যে 25% দেশ, সেই 25% দেশে চলে এসেছে। অর্থাৎ নিম্ন ধন বৈষম্যের 25% থেকে উচ্চ ধন বৈষম্যের 25% আমরা উঠে গিয়েছি, এবং যদি আরেকটু উপরে উঠে ধরেন 15% কি 10% দেশ, তাহলে কিন্তু আমরা পৃথিবীর মধ্যে একটা বড় ধন বৈষম্যের দেশে পরিণত হব। এখন ধন বৈষম্যের যে প্রভাব অর্থনীতির উপরে, সেটা কিন্তু শুধু অর্থনৈতিক উন্নয়নকেই বাধাগ্রস্ত করবে না, অর্থনৈতিক উন্নয়নকেই এফেক্ট করে না, এটা কিন্তু রাজনৈতিক অস্থিরতারও জন্ম দেয়। এ সম্বন্ধে একটা সাম্প্রতিক তত্ত্ব হলো টানেল তত্ত্ব বা সুড়ঙ্গ তত্ত্ব। সুড়ঙ্গ তত্ত্বের যারা গবেষক তারা বলছেন যে যদি সুড়ঙ্গের নিচে দিয়ে 2টি লেনে গাড়ি যায়, তাহলে পরে যদি দেখা যায় যে 1টি 2টি লেনেই গাড়ি যাচ্ছে, কোনো অসুবিধা হয় না। যদি কোনো কারণে দেখা যায় যে লেনে গাড়ি যাচ্ছে না, এবং তারপরে যদি দেখা যায় যে 1টি লেনে গাড়ি যাচ্ছে আর 1টি লেনে যাচ্ছে না, তখন যে লেনের লোকেরা আগাতে পারে না, তারা যে লেনে আগাতে পারে সে লেনে আসার চেষ্টা করে, এবং দুর্ঘটনা এবং বিশৃঙ্খলায় সেই ট্রাফিক একেবারেই আটকা পড়ে যায়। তো এইটাই হলো ধন বৈষম্যের সবচেয়ে বড় সমস্যা, যে যদি ধনী ধনী হতে থাকে এবং গরিব গরিব হতে থাকে, তাহলে গরিবরা ধনীদেরকে সে সম্পদ ভোগ করতে দেবে না, এবং সেখানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। এবং সেই জন্যই ধন বৈষম্যের ব্যাপারে পৃথিবীর সব রাষ্ট্র থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়, বিশেষ করে গরিবদের যত্নের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশে কিছু কিছু নেওয়া হচ্ছে, একেবারে যে হচ্ছে না তা না,